সোমবার আগরতলা প্রেস ক্লাবে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা উদ্বোধন অনুষ্ঠান নিয়ে গুরুতর বিতর্ক দেখা দিয়েছে। বড় অংশের সাংবাদিকরা এই অনুষ্ঠানে যোগ দেননি। তাদের বক্তব্য, আগরতলা প্রেস ক্লাবে নির্বাচন ঘোষণা হয়ে গেছে আগেই, 8 নভেম্বর বার্ষিক সাধারণ সভা এবং নতুন কার্যকরী কমিটির নির্বাচন, এই সময় হঠাৎ করে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাকে দিয়ে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন সম্পূর্ণ অনৈতিক এবং অবৈধ, নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তাছাড়া রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এই উদ্বোধনের চিঠি ছেপে আরও বিতর্কের জন্ম দিয়েছে, কারণ প্রেস ক্লাব কোনো সরকারের বিষয় নয়, এটি সম্পূর্ণ সাংবাদিকদের বিষয়। প্রেস ক্লাবের অনুষ্ঠান প্রেস ক্লাব কর্তৃপক্ষই করার মালিক, সরকার এই কাজের কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারে না। অ্যাসেম্বলি অব জার্নালিস্ট সংগঠনের সদস্যরা এই অনুষ্ঠান বয়কট করেছেন বলে খবর। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল দে জানিয়েছেন, প্রেস ক্লাবের নির্বাচন ঘোষণার পর কোনো উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে কয়েকজন সদস্য আপত্তি করেছিলেন, তিনি নিজেও ব্যক্তিগতভাবে তাঁদের সঙ্গে একমত। শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধনের কাজটি অনায়াসে 8 নভেম্বরের পর করা যায়, কার্যকরী কমিটিকে ঘুমে রেখে এসব কাজ করা অনৈতিক বলে সুবল দে দাবি করেছেন। তাই তিনি উদ্বোধনী অনুষ্ঠানে শরিক হননি। ক্লাবকে এসি করে দিলেই তো মূল সমস্যা মিটছে না, আগে সংবাদ মাধ্যমে জারি করা কালো সার্কুলার প্রত্যাহার করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা উচিত। সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার সাংবাদিকদের ফিরিয়ে দেওয়া হোক, দমনপীড়ন, মিথ্যে মামলা, আর্থিক অবরোধ বন্ধ হোক, গণকণ্ঠের গলা টিপে ধরে কোনো দিনই শাসকপক্ষ জয়ী হয় না বলেছেন সুবল দে। Pure report, channel the dot.